1975-এর 16 আগস্ট দুপুরে ঢাকা থেকে হেলিকপ্টার করে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর লাশ এসে পৌঁছায়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হেলিকপ্টার থেকে কফিন নামিয়ে কাশেম, আব্দুল হাই মেম্বর, আকবর কাজী, মোহাম্মদ ইলিয়াস হোসেন, জহুর মুন্সি, সোনামিয়া কবিরাজ, শেখ নুরুল হক গেদুমিয়া, সোহরাব মাস্টার সহ অন্যান্যরা তার পৈতৃক বাড়িতে লাশ বহন করে আনেন। বঙ্গবন্ধুকে নিয়ে আসা সেনা সদস্যরা কফিন সহ লাশ কবর দেওয়ার কথা বলেন। মরহুম মৌলবী আব্দুল হালিম লাশ না দেখে দাফন করতে আপত্তি জানালে সেনা অফিসাররা 15 থেকে 20 মিনিটের মধ্যে বঙ্গবন্ধুর লাশ দাফনের নির্দেশ দেন। বঙ্গবন্ধুর কফিন খোলা হয়, তার বুকে 24টি গুলির চিহ্ন ছিল, তখনও তার শরীর দিয়ে রক্ত ঝরছিল। গায়ে ছিল সাদা গেঞ্জি ও পাঞ্জাবি, পরনে ছিল সাদা চেক লুঙ্গি, পাঞ্জাবির এক পকেটে ছিল চশমা ও প্রিয় পাইপ। দেখছি অনেক লোক ঘুরে ঘিরে রাখছে, মৌলবী সাহেব আছে দাঁড়ায় দেখতেছে। তারপর ওই ডালাটা করলাম, আমি ডালাটা খুলে ওনার মহির পরে বুকির পরে সাদা কাপড় সাদা বিছানের চাদর মনে হয় ওই দিয়ে ওটি সরানোর পরে কফিন খুলে লাশ বের করে 570 সাবান দিয়ে গোসল করানো হয়। রেড ক্রিসেন্টের রিলিফের কাপড় দিয়ে কাফন পরানো হয়। জানাজা শেষে পিতা শেখ লুৎফর রহমান ও মাতা শেখ সায়রা খাতুনের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। খবর শুনে আমি দৌড়ে গেছি, তার দৌড়ে এসে এসে দেখি যে পুলিশ আর্মি, আমি ঢুকতে গেছি, আমার ঠাক দিচ্ছে, অপদস্ত করছে আমাকে, তবুও আমরা পাঁচ মুখ ফেরি নেই, যাইয়া আমরা একজন রাষ্ট্রপ্রধানের মৃত্যুর পর যে রাষ্ট্রীয় সম্মান পাওয়ার কথা ছিল সেটা বঙ্গবন্ধু পাননি। দাফন শেষ হওয়ার পর আর্মি অফিসাররা সারিবদ্ধ হয়ে তাকে 3 বার স্যালিউট করেন। লাশ দাফন শেষে সেনা সদস্যরা ডায়েরিতে শেখ আব্দুল মান্নাফের স্বাক্ষর নিয়ে চলে যায়। স্বাধীনতার এই মহানায়কের সব খুনিকে বিচারের আওতায় আনতে প্রয়োজন জাতিসংঘের সহায়তা, দাবি জানান টুঙ্গিপাড়ার পৌর মেয়র। বিশ্বের যারা বড় রাজনীতিবিদ আছেন তাদের কাছে আমার দাবি, আমরা বাঙালি যাতে এই কলঙ্ক থেকে মুক্ত হতে পারি, সেই জন্য যারা বিদেশে এখনও পলাতক আছেন তাদেরকে বাঙালির কাছে হস্তান্তর করা হোক, তাদের রায় কার্যকর করা যাতে পারে, এই বিশেষ অনুরোধ আজকে আমি রাখছি। স্বাধীন বাংলাদেশের স্থপতিকে হত্যা করে ষড়যন্ত্রকারীরা জাতির পিতাকে ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল, কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি। বঙ্গবন্ধু আজ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালির চেতনায় তিনি চির অম্লান। মহিবুল কাদের, মাই টিভি, নিউজ ডেস্ক।